রাধে রাধে বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্যে। আর আজকে দেখো, গোপাল সোনারা ঘুম থেকে উঠে স্নান না করেই কিন্তু বাল্যভোগ গ্রহণ করে রেডি হয়ে বসে আছে। আসলে গোপাল সোনারা আজকে অপেক্ষা করছে আমারই জন্যে। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো আমি ভাবলাম যে আজকে গোপাল সোনাকে একটু বিশেষভাবে পুজো দেব বা স্নান দেব। তো আমার যেহেতু একা হাতে জোগাড় করতে একটু সময় লাগবে, তাই জন্য আমি গোপাল সোনাদের যেন খিদে না পেয়ে যায় সেই জন্য সকালে উঠে আগে বাল্যভোগ দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো বন্ধুরা, আমি আজকে অনেকগুলো টাটকা ফুল পেয়েছি। তো আমি তাই ভাবলাম যে আজকে আমি সমস্ত ঠাকুরদের জন্যে, মানে আমি জানি না কতগুলো মালা হবে শেষ অবধি, আমি একটা বড় প্যাকেটের ফুল যেহেতু পেয়েছি সেই জন্য ভাবলাম সমস্ত ঠাকুরদের জন্য আজকে আমি মালা গাঁথবো, বিশেষ করে আমার গোপাল সোনার বালাজির জন্যে। কি জানো তো বন্ধুরা, প্রবাসে আসার পর না আমি কিন্তু এইভাবে টাটকা ফুল পাই না। আজকে আমি যতটা ফুল পেয়েছি, এত ফুল কিন্তু আমি আসার পরে কোনো দিনও পাইনি। আজকে আমি ভীষণ খুশি। আসলে দেখবে, যতই আমরা যাই করি না কেন, টাটকা ফুল দিয়ে বা টাটকা ফল দিয়ে ঠাকুরদের পুজো দেওয়ার কিন্তু একটা তৃপ্তি আলাদা। আর কি হয় জানো তো, সারা দিন আমার এই ঠাকুর ঘরটা গন্ধে ভুরভুর করে, আমার ভীষণ ভালো লাগে। আর গোপাল সোনারা তো কত ভালোবাসে, তোমরা জানোই সাদা ফুল। তো এখানে দেখো, আমি মোটামুটি এরকম ছোটো ছোটো সাইজের অনেকগুলো মালা বানিয়ে নিচ্ছি, মানে গোপাল সোনাদের তিনটে, আরও যারা দেবদেবী আছেন আমার সিংহাসনে সবার জন্য। আর কিছু কুচো ফুল আমি রাখলাম, যেগুলো আমি ঠাকুরদের চরণে অর্পণ করব, গোপাল সোনাকে দেব। আর এখানে দেখো, আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, আমি আজকে গোপালদের পঞ্চামৃত স্নান দেব, সেই জন্য আমি সমস্ত যা যা লাগবে আমার পঞ্চামৃতে স্নান দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। আর নীল যে প্যাকেটটা দেখছো, তার মধ্যে রয়েছে চিনি। আসলে পঞ্চামৃত স্নান দিতে গেলে একটা তো মিষ্টি উপাদান লাগে, সেটা চিনি হতে পারে, নকুলদানা, বাতাসা। অন্যদিন আমি কি করি বন্ধুরা, যখন আমি পঞ্চামৃত স্নান দিয়ে একটা গ্লাস বা ঘটির মধ্যে পঞ্চামৃতর পাঁচটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি স্নান দিই, কিন্তু আজকে আমি ভাবলাম যে গোপাল সোনাদের আলাদা আলাদা করে পাঁচটি উপাদান দিয়ে স্নান দেবো। তো এখানে দেখো, গোপাল সোনাদের স্নানের পাত্রে বসাবার আগে আগে একটা চন্দন দিয়ে স্বস্তিক আঁকলাম, এরপরে কিছুটা কুচো ফুল আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি গোপাল সোনাদের এই পাত্রের মধ্যে বসিয়ে একে একে সমস্ত জিনিস দিয়ে পঞ্চামৃত স্নান দিয়ে নেবো। এই পঞ্চামৃত স্নানের সময় গোপাল সোনাদের এত সুন্দর দেখতে লাগে, মানে যখন একটা একটা করে উপাদান দিয়ে গোপাল সোনাদের স্নান করানো যায়। আর বন্ধুরা, এই পঞ্চামৃত তোমরা কিন্তু চাইলে চরণামৃতর মতন করেও গ্রহণ করতে পারো। তো প্রথমে দেখো, আমি একটুখানি দই নিয়ে গোপাল সোনাদের মাখিয়ে দিচ্ছি। আসলে আমি যে দইটা ব্যবহার করছি সেই দইটা খুবই ঘন, সেই জন্য আমি একটু চামচের সাহায্যে তুলে নিয়েছি। আমি আগে ভালো করে গোপাল সোনাদের দই মাখিয়ে নেবো, তারপরে বাকি যে চারটি উপাদান সেগুলো দিয়ে আমি গোপাল সোনাকে স্নান দেবো। আমি অল্প হাতে মাখিয়ে দিলাম দই, এরপরে আমি দিয়ে দিচ্ছি মধু। এই মধুটা আমার গোপাল সোনার জন্যেই রাখা থাকে। আর একটা জিনিসও বলি বন্ধুরা, যদি তোমাদের বাড়িতে এমন কেউ থাকেন যিনি অসুস্থ, তাকে কিন্তু তোমরা এই গোপাল সোনার স্নান করাবার যে পঞ্চামৃত সেটা দিতে পারো। আর এই যখন তোমরা পঞ্চামৃতটা মনে করবে যে তোমরা পঞ্চামৃতটা পান করবে, তখন কিন্তু তোমরা অবশ্যই খাবার জল ব্যবহার করবে, মানে যখন গোপাল সোনার অভিষেক করাবে। এখানে দেখো, আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এবারে আমি আলতো হাতে গোপাল সোনাদের ঘষিয়ে নেবো। চিনি যেহেতু খড়খড়ে, তাই জন্য বেশি ঘষালাম না। এবারে দেখো, আমি দুধ দিয়ে গোপাল সোনাদের স্নান দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। এবার ঘিয়ের পরিমাণটা আমি ইচ্ছাকৃতই কম নিই, কারণ ঘিটা কি হয়, চট করে জল দিয়ে ধোয়ালেও উঠতে চায় না, আর গোপাল সোনারা হাত থেকে পিছলে যেতে পারে, সেজন্য ঘিটা কমই দিলাম। এবার দেখো, যে স্নানের জল যেটা, তার মধ্যে আমি অন্যদিন গোলাপ জল দিই। আজকে যেহেতু আমি টাটকা ফুল পেয়েছি, তাই জন্য কিছুটা কুচো ফুল দিয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা বলে গোপাল সোনাকে আমি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আর দেখে নিচ্ছি যে কোথায় কোথায় গোপাল সোনার স্ত্রী অঙ্গে দই বা ঘি লেগে আছে, যাতে আমি ভালো করে ধুয়ে নিতে পারি। যখন তোমরা পঞ্চামৃত স্নান দেবে বন্ধুরা, যদি তোমরা প্রথমবার দাও তাহলে একটু সাবধানে থেকো, কারণ পঞ্চামৃত স্নান দেওয়ার পর গোপাল সোনা আগের থেকে অনেক চকচকে হয় ঠিকই, অনেক সময় কিন্তু গোপাল সোনার স্ত্রী অঙ্গটা অনেকটাই মানে তেল তেলে হয়ে যায়, সেটা একটু সাবধানে থেকো। এখানে দেখো, আমি চোখের ওপর, কানের খাঁজ, সমস্ত জায়গা রুমালের সাহায্যে ভালো করে মুছিয়ে নিচ্ছি, যাতে কোথাও দই বা ঘি এগুলো না লেগে থাকে। এবারে চলো আমি গোপাল সোনাদের জামা পরিয়ে দিই। আজকে কিন্তু গোপাল সোনারা নতুন জামা পরবে না,
মানে যে জামা আগে পড়েছে সেই জামাই পড়াচ্ছি বন্ধুরা। আসলে আমি কাজের চাপের জন্য প্রথমে ভেবেছিলাম যে আজকে গোপাল সোনাকে একটা নতুন জামা তৈরি করে পড়াবো, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, তো তাই ভাবলাম এই জামাটাই গোপাল সোনাদের পরাই। আর আজকে যদি একটু ডিপ কালারের জামা পরাই বন্ধুরা, যেহেতু গোপাল সোনার গলার মালাটা সাদা, তো আমার মনে হলো যে ডিপ কালারের ওপর মালাগুলো অনেক প্রমিনেন্ট হবে। এখানে দেখো গোপাল সোনা এখন বসে বসে সাজুকুজু করছে। গোপাল সোনা যেহেতু আজ মালা পরবে, আমি কিন্তু খুব হালকা শৃঙ্গারি করাবো। তো প্রথমে দেখো গোপাল সোনার এই যে নজর কাঠি যেটা গোপাল সোনা পরে থাকে সেটা পরিয়ে নিলাম, তারপরে চুল পরিয়ে দিলাম। আর এবার আমি গোপাল সোনার জন্যে যে ছোট্ট ছোট্ট মালাগুলো তৈরি করেছি সেগুলো আমি গোপাল সোনাদের পরিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আমি তিনজন গোপাল সোনারই শৃঙ্গার তোমাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য শুধু বাসুরির শৃঙ্গারটা তোমাদেরকে কিন্তু দেখালাম। আর চুলের ওপর একটা ছোট্ট মালা যেটা আমি রোজই পরাই সেটা পরালাম। এখানে তোমরা আমার তিনজন গোপাল সোনারই দর্শন করে নাও, দেখো বাসু তিলকনাথ গোপুকে কত ভালো লাগছে। আর শ্যামসুন্দর রায়কেও কিন্তু আমি মালা পরিয়ে দিয়েছি। আমার যে কী আনন্দ হচ্ছে বন্ধুরা, আমি প্রবাসে আসার পরে কোনো দিনও এত ফুল পাইনি জানো তো, সেই জন্যে যখন আমি আগে অল্প ফুল পেয়েছি তখন শুধু গোপাল সোনাদের মালা পরিয়েছি। আজকে আমি যে এতজন দেবদেবীকে মালা পরাতে পেরেছি আমার খুবই আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি যে দেবদেবীদের মানে মালা দিতে পারিনি তাদের চরণেও কিন্তু আমি ফুল অর্পণ করেছি। আর দেখো তোমরা বালাজিকে কত সুন্দর লাগছে মালাটা পরে, নিজে হাতে মালা তৈরি করে পরাতে যে কত ভালো লাগে। আর মা লক্ষ্মীকেও তোমরা দর্শন করো, তোমরা প্রণাম করো। আমি একটু চট করে তোমাদের একবার একটু সিংহাসনটা দেখিয়ে দিই। তোমরা যারা বহুদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো তোমরা দেখেইছো বন্ধুরা, তবু যারা নতুন বন্ধুরা আছো তাদের জন্য এইটি হচ্ছে আমার ঠাকুরের ছোট্ট সিংহাসন। এই জায়গাটা আমার শান্তির জায়গা, এই জায়গায় আসলে যে আনন্দ যে তৃপ্তি পাই সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। তো এবারে দেখো আমি যে কুচো ফুল রেখেছিলাম সেগুলো গোপাল সোনার চরণে নিবেদন করেছি, আর কিছুটা ফুল কিন্তু আমি তুলসী মায়ের যে টব সেখানেও দিয়ে দিয়েছি। তো তুলসী মা কিন্তু মোটামুটি আস্তে আস্তে বাড়ছেন, দেখা যাক গোপাল সোনা কতটা কী করে। আর এখানে দেখো বন্ধুরা, আজকে আমি তিন রকম মিষ্টি কিনে রেখেছি, তো সেই তিন রকম মিষ্টি দিয়েই আজকে আমি গোপাল সোনাদের ভোগ নিবেদন করছি। তো তোমরা কিন্তু অবশ্যই করে জানাবে যে আজকে এই ফুলের মালা পরে আমার গোপাল সোনাদের কেমন লাগছে। তো এখানে এই তিন রকম মিষ্টিটাই আমি দিয়ে দিয়েছি। আর যেরকম আমি রোজ করি বন্ধুরা, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গোপাল সোনাকে ভোগ নিবেদন করি, সেরকমই কিন্তু করেছি। আর আমি অন্যান্য যে দেবদেবীরা আছেন তাদেরকেও কিন্তু একই মিষ্টি ভোগই দিয়েছি। তো আমি কি করি, গোপাল সোনাদের তো চারবার সেবা দিই, তবে আমার অন্যান্য যারা দেবদেবী আছেন তাদেরকে কিন্তু দিনে আমি একবারই সেবা দিই। তো আমি এখন অন্য দেবদেবীদেরও মিষ্টি ভোগই লাগিয়েছি, আর যেহেতু ভোগ দিয়েছি সেই জন্য তো এখন আমাকে আরতি করতে হবে। তো প্রথমে আমি ধূপের আরতি করব, তারপরে আমি দীপের আরতি করব। আর এই আরতি দিয়েই কিন্তু বন্ধুরা আজকে আমি আমার যে ভিডিও আছে সেটাকে শেষ করব। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তোমরা ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ না, আসলে বন্ধুরা আমি যেহেতু পরে ভয়েস ওভার করি তাই জন্য কিন্তু ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ না, তবে আমি ঘন্টা বাজিয়েই সবসময় আরতি করি। তো আজকের এই ছোট্ট স্নানযাত্রা সেবা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।